ক্লাস ফোর থার্ড ইউনিট টেস্ট 2022 ইংলিশ সাবজেক্টের একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো আজকে আমরা ক্লাস ফোরের থার্ড ইউনিট টেস্ট 2022 অর্থাৎ ফাইনাল এক্সাম 2022-এর ইংলিশ সাবজেক্টের এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ দেখে নিই। তো এই পরীক্ষায় লিখিত যে পরীক্ষা হবে তার ফুল মার্ক্স হচ্ছে 50 নম্বর এবং এর জন্য 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া থাকবে। তো এই প্রশ্নপত্রের 1 নম্বরে দেওয়া আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চনস প্রপারলি, অর্থাৎ প্যাসেজটি পড়ো এবং তার নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর দাও। তো এই প্যাসেজটি লেসন 10 শান্তিনিকেতন, সেখান থেকে এখানে তুলে দেওয়া হয়েছে প্যাসেজটিকে। তো প্যাসেজে কী দেওয়া আছে, নাথিং হ্যাজ চেঞ্জড, কোনো কিছুই পরিবর্তন হয়নি, আম্রকুঞ্জ সেজ, আম্রকুঞ্জ বলল, দে আর সি দ্য স্টুডেন্টস, ওখানে ছাত্রছাত্রীগুলোকে দেখো, দে আর সিটিং ইন ওপেন এয়ার, তারা খোলা বাতাসে বসে আছে, দ্য আর্থ ইজ দেয়ার ক্লাসরুম, পৃথিবীটাই তাদের শ্রেণীকক্ষ, দ্য স্কাই ইজ দেয়ার রুফ, পৃথিবীটা হচ্ছে আকাশটা হচ্ছে তাদের ছাদ, ইট ওয়াজ দ্য সেম ওয়েন রবীন্দ্রনাথ ওয়াজ, এবং আস, অর্থাৎ রবীন্দ্রনাথ যখন আমাদের সঙ্গে ছিলেন তখন এটা এরকমই ছিল। তো এরপরে দেওয়া আছে দ্য বেল রিংস অ্যাট সিংহাসদন দ্য গেট ওয়ে, শ্যামলি সেজ, শ্যামলি বলল যে সদর দরজায় বেল অর্থাৎ ঘণ্টা বাজে, ইট উইল রিং ফর ফিউচার জেনারেশন, এবং এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বাজবে। আর রিহার্সেল ফর আ ড্রামা টেক্স প্লেস টু নাইট সেজ পুনশ্চ, অর্থাৎ পুনশ্চ বলল আজকে একটা নাটকের একটা মহড়া আজকে রাত্রে অনুষ্ঠিত হবে, দে আর ইউজিং মাই কার্টিয়ার, তারা আমাদের আমার যে উঠোন সেটাকে তারা ব্যবহার করবে, দেয়ার ইজ আ সং অ্যান্ড পোয়েট্রি রিডিং ইভিনিং উইথ মি সেজ আম্রকুঞ্জ, আম্রকুঞ্জ বলল আজকে দেয়ার ইজ আ সং একটি গান এবং আমাকে নিয়ে একটি কবিতা পড়ার একটা সন্ধ্যা আজকে অনুষ্ঠিত হবে আজকে সন্ধ্যেবেলা, সেটা আম্রকুঞ্জ বলল। শান্তিনিকেতন ইজ আ গ্রেট সেন্টার অফ এডুকেশন সেজ ডিহলি, ডিহলি বলল শান্তিনিকেতন হচ্ছে একটা মহান শিক্ষা, মহান শিক্ষার একটা কেন্দ্র। তো এরপর যে প্রশ্ন দেওয়া আছে এ নম্বরে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চনস, নিজের প্রশ্নগুলির উত্তর দেওয়া প্রশ্নের মান 2 নম্বর করে, এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে 3 2 6 নম্বর। একের প্রশ্ন হচ্ছে উইচ ইজ দ্য ক্লাসরুম অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রছাত্রীদের ক্লাসরুম কোনটা ছিল, তো ক্লাসরুম কি না ছাত্রছাত্রীদের, দ্য আর্থ ইজ দ্য ক্লাসরুম অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রছাত্রীদের ক্লাসরুম হচ্ছে পৃথিবীটা, পৃথিবীটাই হচ্ছে তাদের ক্লাসরুম বা শ্রেণীকক্ষ। 2 নম্বর দেওয়া আছে হোয়াট উইল রিং ফর ফিউচার জেনারেশন, অর্থাৎ ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী বাজবে, তো দ্য বেল অ্যাট সিংহাসদন উইল রিং ফর দ্য ফিউচার জেনারেশন, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে ঘণ্টা সদর দরজার যে ঘণ্টা সেই ঘণ্টাটা বাজতে থাকবে। 3 নম্বর হচ্ছে হুজ কার্টিয়ার উইল বি ইউজড ফর আ রিহার্সেল ফর অফ আ ড্রামা, অর্থাৎ কার উঠোনটা একটা ড্রামার নাটকের যে মহড়া সেটা করতে ব্যবহার করা হবে, তো উত্তর কী হবে না, পুনশ্চর্স কার্টিয়ার্ড উইল বি ইউজড ফর আ রিহার্সেল অফ ড্রামা, অর্থাৎ পুনশ্চর যে উঠোন সেই উঠোনটাকে ব্যবহার করা হবে নাটকের মহড়া দেওয়ার জন্য। এরপরে দেওয়া আছে 2 নম্বরে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, যেটা ঠিক সেটার পাশে টিক এবং যেটা টি যেটা ভুল তার পাশে এফ লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে, 4টির জন্য 4 নম্বর দেওয়া আছে। নাম্বার এ 1 নম্বরে দেওয়া আছে দ্য বেল রিংস অ্যাট সিংহাসদন দ্য হাউস, অর্থাৎ বেলটা ঘণ্টাটা কোথায় বাজতো, এখানে দেওয়া আছে হাউস, তো হাউসটা এখানে হবে না কি হবে, দ্য গেট ওয়ে, অর্থাৎ সদর দরজায় ঘণ্টা বাজতো বা ঘণ্টা বাজে, তার জন্য এটা এফ হবে। 2 নম্বর দেওয়া আছে শান্তিনিকেতন ইজ দ্য গ্রেট সেন্টার অফ এডুকেশন, শান্তিনিকেতন হচ্ছে শিক্ষার একটি মহান কেন্দ্র, যেটা সঠিক তথ্য এখানে লিখবো টি। এরপরে দেওয়া আছে নাম্বার 3-এ আর রিহার্সেল অফ আ ডান্স টেক্স প্লেস টু নাইট, তো এখানে কী হবে, আর রিহার্সেল অফ ড্রামা হবে, তো ভূত তথ্য দেওয়া আছে, তো এখানে লিখবো এফ। ইট ওয়াজ দ্য সেম ওয়েন গান্ধীজি ওয়াজ এবং আস, তো ইট ওয়াজ দ্য সেম ওয়েন এখানে রবীন্দ্রনাথ হবে, ওকে, তার জন্য এটা ভুল তথ্য, এটাও হবে এফ। এরপরের প্রশ্ন হচ্ছে 2 নম্বরে টিক দ্য কারেক্ট আনসার্স ফ্রম ইউর টেক্সট বুক, এখান থেকে এখানে টেক্সট বুক থেকে তোমাদের যে টেক্সট বুক রয়েছে ইংরাজি সেখান থেকে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, ওকে, সেই প্রশ্নগুলো যেটা ঠিক তার পাশে টিক দিতে হবে। প্রশ্নের মানে হচ্ছে 1 × 5 = 5, এখানে 1 নম্বর দেওয়া আছে দ্য চিলড্রেন আর ক্রাইং বিকজ দে আর সিক হাংরি সাফারিং ফ্রম ফিভার, তো শিশুগুলো কাঁদছিল কারণ তারা ছিল অসুস্থ ক্ষুধার্ত না তাদের জ্বর হয়েছিল। তো এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের যে একটা লেসন 9-এ একটা রয়েছে একটা যে একটা পড়া রয়েছে লেসন 9-এ, ওকে, আপ কাইন্ড প্রোফাইল, ওকে, সেখান থেকে কিন্তু এই প্রশ্নগুলোকে দেওয়া হয়েছে। তো সেই শিশুগুলো ছিল খুব হাংরি মানে ক্ষুধার্ত ছিল যার জন্য তারা কাঁদছিল, তো এখানে অপশান বিটা হবে সঠিক উত্তর।
এরপর 2 নম্বরে দেওয়া আছে বাট দেয়ার ওয়াজ নট আ সিঙ্গেল গ্রেন অফ হুইট গ্রাম অর রাইস, অর্থাৎ একটা দানাও ছিল না। কিসের দানা ছিল না সেখানে? গম, এখানে গ্রাম, আর রাইস মানে চাল, চালের দানা একটা হাড়িতে কিন্তু ছিল না। তো রাইস, এটা অপশন সিটা হবে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন দেওয়া আছে 3 নম্বরে, দিস ইনসিডেন্ট টুক প্লেস ইন হুগলি ওভার 100, 200, 300 ইয়ার্স অ্যাগো, অর্থাৎ এই যে ঘটনা, এই ঘটনাটা হুগলি জেলায় ঘটেছিল 100, 200 না 300 বছর আগে। তো উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ 200 বছরও বেশি সময় আগে। 4 নম্বর দেওয়া আছে হিজ ফাদার্স নেম ওয়াজ, তার বাবার নাম ছিল হাজি ফয়জুল্লাহ কাজী নজরুল মোহাম্মদ হুসেন, তো তার বাবার নাম ছিল হাজি ফয়জুল্লাহ, এখানে অপশন এটা হবে সঠিক উত্তর। এবার 5 নম্বর দেওয়া আছে হি ইউজড হিজ রিচেস ফর হেল্পিং দ্য রিচ এডুকেটেড পুয়ার, অর্থাৎ সে তার যে সম্পদ সেই সম্পদটাকে ব্যবহার করতো কাদের সাহায্য করার জন্য? ধনীদের, রিচ মানে হচ্ছে ধনী, এডুকেটেড মানে শিক্ষিত ব্যক্তিদের, আর পুয়ার মানে হচ্ছে দরিদ্রদের। তো অপশান সিটা হবে সঠিক উত্তর, সে দরিদ্রদের তার সম্পদটাকে সাহায্য করার জন্য তার সম্পদটাকে ব্যবহার করতো। পরের প্রশ্ন 3 নম্বরে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশনস, এখানে সঠিক প্রিপোজিশন দিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। প্রিপোজিশন কোনগুলো না? ইন, অন, আন্ডার, বিলো, ওকে, এগুলো হচ্ছে প্রিপোজিশন। তো প্রশ্ন মান 1:4 = 4, একের দেখা দেওয়া আছে আই প্লেসড দ্য ফেস ড্যাশ দ্য টেবিল, তো কী হবে? আই প্লেসড দ্য ফেস অন দ্য টেবিল, আমি টেবিলের উপরে ফুলদানিটা রাখলাম, ফেস মানে হচ্ছে ফুলদানি। আই স্যাট ড্যাশ মাই ডেস্ক টু ডু দ্য ওয়ার্ক, মানে আমি কাজ করার জন্য, এখানে কী হবে? আই স্যাট নিয়ার মাই ডেস্ক টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজ করার জন্য আমার ডেস্ক বা টেবিল তার পাশে বসলাম, নিয়ার মানে হচ্ছে পাশে বা কাছে। 3 নম্বরে দেওয়া আছে দ্য ক্যাট রেন ড্যাশ দ্য রোড, তার মানে এখানে লিখবো দ্য ক্যাট রেন ও অ্যাক্রস দ্য রোড, অর্থাৎ বিড়ালটি রাস্তাটার এপার থেকে ওপারে দৌড়ে চলে গেল। 4 নম্বর হচ্ছে দ্য রিভার ফ্লোস ড্যাশ দ্য ব্রিজ, তো ওখানে কী হবে? দ্য রিভার ফ্লোস বিলো দ্য ব্রিজ, অর্থাৎ নদীটি ব্রিজের তলা দিয়ে বয়ে চলেছে। এরপর 4 নম্বরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, তো এই ব্র্যাকেটে যে শব্দগুলো বা ভার্বগুলো দেওয়া আছে এই ভার্বগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। প্রশ্নের মান 1:4 = 4, 1 নম্বরে দেওয়া আছে রবি, এখানে ড্যাশ দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে রিড আ বুক ইন হিজ রুম, তো কী হবে? রবি ইজ রিডিং আ বুক ইন হিজ রুম, রবি তার ঘরে একটি বই পড়ছে, ওকে। 2 নম্বরে হচ্ছে আই, এখানে দেওয়া আছে ড্যাশ, তারপরে দেওয়া আছে লার্ন ব্র্যাকেটে টু স্পিক ইংলিশ ওয়েল, তো এখানে হবে আই অ্যাম লার্নিং টু স্পিক ইংলিশ ওয়েল, অর্থাৎ আমি ভালো ইংলিশ বলতে শিখছি। 3 নম্বর হচ্ছে দ্য বয়েজ ড্যাশ হ্যাভ দেয়ার লাঞ্চ, তো আমরা কী লিখবো? দ্য বয়েজ আর হ্যাভিং দেয়ার লাঞ্চ, ছেলেগুলি তাদের দুপুরের খাবার খাচ্ছে। 4 নম্বর হচ্ছে দ্য চিলড্রেন ড্যাশ দেওয়া আছে, এখানে লিসেন দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে টু আ স্টোরি, তো উত্তর হবে কি? দ্য চিলড্রেন আর লিসনিং টু আ স্টোরি, ছেলেগুলো একটি গল্প শুনছে বা শিশুগুলো একটি গল্প শুনছে। এরপর 5 নম্বর দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল অ্যাডভার্বস গিভেন ইন দ্য হেল্প বক্স, এখানে যে হেল্প বক্সটা দেওয়া আছে এই হেল্প বক্স থেকে সঠিক অ্যাডজেক্টিভটা নিয়ে অ্যাডভার্বটাকে নিয়ে এই শূন্যস্থানে বসাতে হবে। প্রশ্ন মানে 1:4 = 4, একে দেওয়া আছে সোলজার্স ফাইট ড্যাশ ফর দেয়ার কান্ট্রি, তখন কী হবে? সোলজার্স ফাইট ব্রেভলি, এখানে ব্রেভলিটা নিয়ে এখানে বসাতে হবে, ব্রেভলি মানে হচ্ছে সাহসিকতার সঙ্গে, অর্থাৎ সৈনিকরা সাহসিকতার সঙ্গে তাদের দেশের জন্য লড়াই করেছিল। 2 নম্বর দেওয়া আছে আই গো টু স্কুল ড্যাশ, তো কী হবে? আই গো টু স্কুল ডেইলি, এখানে ডেইলিটা থেকে নিয়ে এখানে লিখতে হবে, ডেইলি মানে হচ্ছে প্রতিদিন বা রোজ, আমি রোজ স্কুলে যাই। 3 নম্বরে হচ্ছে উই শুড গেট ড্যাশ ইন দ্য মর্নিং, তো উই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আর্লি মানে হচ্ছে তাড়াতাড়ি, আমাদের ঘুম থেকে সকালবেলায় তাড়াতাড়ি ওঠা উচিত। 4 নম্বর হচ্ছে দ্য সান সাইন্স ড্যাট ড্যাশ, তো দ্য সান সাইন্স ব্রাইটলি, ব্রাইটলি মানে হচ্ছে উজ্জ্বলভাবে, তো সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়। তো এরপরের প্রশ্ন রয়েছে 6-এর থেকে, অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস 1:4 = 4, অর্থাৎ এখানে যে এগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে এলোমেলোগুলো দেওয়া আছে, এগুলো সাজিয়ে সঠিক শব্দ তৈরি করতে হবে। এটা কী দেওয়া আছে? EGITR, তো কী হবে এটা? টাইগার হবে, TIGER টাইগার, ওকে। এরপর দেওয়া আছে CIHLDENR, তো এটা হবে চিলড্রেন, CHILDREN চিলড্রেন। এরপর দেওয়া আছে 3 নম্বরে ENIRDF, তো এটা হবে ফ্রেন্ড, FRIENDF ফ্রেন্ড। এবার 4 নম্বরে দেওয়া আছে UTIQE, তো এটা হবে কি? কোয়াইট, QUIET কোয়াইট মানে হচ্ছে শান্ত। এরপরে দেওয়া আছে 7 নম্বরে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানে এই ওয়ার্ডগুলো দিয়ে একটা করে বাক্য তৈরি করতে হবে, অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। 1:4 = 4, প্রশ্নের মান দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে ডে, ডে মানে কি? দিন, তো এটা দিয়ে আমাদের একটা বাক্য লিখতে হবে, উই প্লে ডিউরিং দ্য ডে, অর্থাৎ আমরা দিনের বেলায় খেলাধুলো করি, ওকে। এছাড়াও যে কোনো বাক্য কিন্তু লেখা যেতে পারে,
দু নম্বর দেওয়া আছে আফটার, আফটার তো আমরা লিখলাম কি আই উইল রিড আফটার ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করার পর পড়বো। তিন নম্বর হচ্ছে ওপেন, ওপেন মানে হচ্ছে খোলা, তো প্লিজ ওপেন দ্য ডোর, অনুগ্রহ করে দরজাটি খোলো। এরপর দেওয়া হচ্ছে চার নম্বরে হ্যাপি, হ্যাপি মানে কি খুশি বা সুখী, তো আই এম ভেরি হ্যাপি টুডে, আজকে আমি খুব খুশি। এরপরে দেওয়া আছে আট নম্বর দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, এই হেল্প বক্স থেকে শব্দ নিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। এক ইন্টু চার সমান সমান চার প্রশ্নের মান। এক নম্বর দেওয়া আছে হি ওয়াজ আ রিচ অ্যান্ড নোবেল ড্যাশ, তো কী হবে হি ওয়াজ আ রিচ অ্যান্ড নোবেল মার্চেন্ট, মার্চেন্ট মানে হচ্ছে বণিক, তো এখান থেকে মার্চেন্টটা নিয়ে এখানে লিখতে হবে, তো সি একজন, তিনি একজন ধনী এবং মহান একজন বণিক, তিনি ব্যবসা করেন আর কি। দু নম্বর হচ্ছে দু নম্বরে দেওয়া আছে আই ওয়াজ ড্যাশ টু নো দ্য সিক্রেট, তো আই ওয়াজ কিউরিয়াস, কিউরিয়াস মানে হচ্ছে কি কৌতূহলী বা আগ্রহী, তো সিক্রেট মানে হচ্ছে গোপন, আমি গোপন কথাটি জানতে আমি খুব আগ্রহী বা কৌতূহলী, কৌতূহলী হয়ে পড়েছিলাম। তিন নম্বর হচ্ছে নেভার ড্যাশ আ হেল্পফুল ফ্রেন্ড, তো এখানে কী হবে নেভার ফরগেট আ হেল্পফুল ফ্রেন্ড, কখনোই একজন উপকারী বন্ধুকে ভুলে যেও না, ফরগেট ফরগেট মানে হচ্ছে কি ভুলে যাওয়া। এরপর চার নম্বর হচ্ছে মাই ফ্রেন্ড ওয়াজ ড্যাশ টু মিট মি টুডে, তো দা কী হবে এখানে দা মাই ফ্রেন্ড হ্যাজ প্রোমাইজড টু মিট মি টুডে, আমার বন্ধু আমাকে কথা দিয়েছে সে আজকে আমার সঙ্গে দেখা করবে, ওকে তো এখানে আমার প্রোমাইজড, প্রোমাইজড মানে হচ্ছে কি প্রতিজ্ঞা করা বা কথা দেওয়া। এরপর রয়েছে ন নম্বর দাগে আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এখানে যেটা কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কি যেটা গুণবাচক বিশেষ্য বিশেষণ বিশেষণ, ওকে সেগুলো তোলা দাগ দিতে হবে, যেগুলো দ্বারা যে শব্দগুলো দ্বারা কোনো কিছুর দোষ গুণ অবস্থা এরকম বোঝায়। তো এখানে প্রশ্নের মান দেওয়া হচ্ছে এক ইন্টু দুই সমান সমান দুই। এক নম্বর দেওয়া আছে আই স অ্যান এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে, আমি গতকাল একটি উত্তেজনকর ম্যাচ দেখেছিলাম, তো এখানে এই যে এক্সাইটিং ওয়ার্ড, এই ওয়ার্ডটি ম্যাচটা কেমন না সেটার একটা গুণ বোঝাচ্ছে, এক্সাইটিং মানে উত্তেজনকর ম্যাচ, তো এটা হচ্ছে একটি কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, এটা তোলায় এভাবে দাগ দিতে হবে। তিন নম্বর হচ্ছে দ্য ব্রাইট মুন সাইন্স ইন দ্য স্কাই, অর্থাৎ উজ্জ্বল চাঁদ আকাশে, উজ্জ্বল চাঁদ আকাশে কিরণ দেয়, দেখুন ব্রাইট চাঁদটি কেমন না উজ্জ্বল, ব্রাইট ব্রাইট এটা হচ্ছে একটি কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, এটা তলায় দাগ দিতে হবে। এরপর রয়েছে দশ নম্বর প্রশ্ন রাইট দ্য নিয়ারেস্ট মিনিং, এগুলোর যে নিকটতম অর্থ বা যে শব্দার্থ হয় একই শব্দের ভিন্ন অর্থ সেগুলো লিখতে হবে, এক ইন্টু দুই সমান সমান দুই, যেমন আর্থ, আর্থ মানে কি মাটি, ওকে তখন আমরা লিখবো সোয়েল, SOIL সোয়েল, সোয়েল মানে হচ্ছে কি মাটি। এরপর দু নম্বর দেওয়া যে সি, সি মানে হচ্ছে দেখা, তো আমরা লিখবো লুক, লুক মানে হচ্ছে দেখা, এল ডাবল কে লুক, এটার মানে হচ্ছে দেখা। দশ নম্বর এগারো নম্বর দেওয়া আছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, এখানে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটাকে কমপ্লিট করতে বলা হচ্ছে, প্রশ্নের মানে এক ইন্টু দুই সমান সমান দুই, এখানে দেওয়া আছে ম্যাসকুলিন জেন্ডার আর ডান দিকে দেওয়া আছে ফেমিনাইন জেন্ডার। এক নম্বর দেওয়া আছে মেন, মেনটার ফেমিনাইন জেন্ডার লিখতে হবে, ফেমিনাইন জেন্ডার মানে কি স্ত্রীলিঙ্গ আর ম্যাসকুলিন জেন্ডার মানে হচ্ছে পুরুষলিঙ্গ বা পুংলিঙ্গ, তো মেন মানে কি মানুষেরা, তখন কি হবে ওমেন, ওমেন মানে হচ্ছে মহিলারা। দু নম্বর দেওয়া হচ্ছে ফক্স, ফক্স মানে হচ্ছে খ্যাক্সিয়াল, তো খ্যাক্সিয়াল যে ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ সেটা হচ্ছে ফিক্সেল মানে হচ্ছে খ্যাক্সিয়ালি বা স্ত্রী খ্যাক্সিয়াল, ওকে। এরপরের যে প্রশ্ন দেওয়া আছে বারো নম্বরে কমপ্লিট দ্য ফলোয়িং ফলোয়িং টেবিল, এখানে একটা টেবিল দেওয়া আছে, এটাকে সম্পূর্ণ করতে হবে, এক ইন্টু দুই সমান সমান দুই, বাঁ দিকে দেওয়া আছে সিঙ্গুলার নাম্বার, ডান দিকে দেওয়া আছে প্লুরাল নাম্বার, তো বাঁ দিকে এক নম্বর দেওয়া আছে ডজেন, এটা হচ্ছে ডজেন মানে কি এক ডজেন, তো এর প্লুরাল নাম্বার হবে ডজেন্স, প্লুরাল নাম্বার মানে কি বহুবচন, আর সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে এক বচন। দু নম্বর দেওয়া আছে কম্পিউটার, তো কম্পিউটারের যে বহুবচন বা প্লুরাল নাম্বার সেটা হবে কি কম্পিউটার্স, ওকে এস যোগ হবে। এরপর তেরো নম্বর প্রশ্ন দেওয়া আছে রাইট আ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট ইওর বেস্ট ফ্রেন্ড, তোমার যে বেস্ট ফ্রেন্ড বা সবচেয়ে ভালো বন্ধু তার সম্পর্কে একটি প্যারাগ্রাফ লেখো, প্রশ্নের মান হচ্ছে তিন নম্বর। আমরা লিখলাম এখানে এভরি ওয়ান হ্যাজ আ বেস্ট ফ্রেন্ড, প্রত্যেকেরই একজন করে বেস্ট ফ্রেন্ড থাকে, মাই বেস্ট ফ্রেন্ড ইজ সজল সিং, অর্থাৎ আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে সজল সিং বা আমার বেস্ট ফ্রেন্ডের নাম সজল সিং, হি স্টাডিজ ইন ক্লাস ফোর উইথ মি, সে আমার সঙ্গে ক্লাস ফোরে পড়ে, হি ইজ আ টল অ্যান্ড স্মার্ট বয়, সে একটি লম্বা এবং স্মার্ট একটি ছেলে, হি ইজ আ ভেরি ব্রাইট স্টুডেন্ট, সে খুব মেধাবী ছাত্র, হি হেল্পস মি ইন মাই স্টাডিজ হোয়েন এভার আই নিড, আমার যখনই প্রয়োজন হয় পড়াশোনার ক্ষেত্রে তখনই সে আমাকে সাহায্য করে, ডিউরিং টিফিন টাইম টিফিনের সময় উই শেয়ার আওয়ার টিফিন, আমরা আমাদের যে টিফিন সেটা ভাগ করে খাই, অ্যান্ড প্লে গেমস টুগেদার, এবং একসঙ্গে খেলাধুলো করি, ওকে। তো এইভাবে আমরা ছোটোর উপরে এই প্যারাগ্রাফটাকে লিখলাম, ওকে। তো এর সঙ্গে শেষ হলো ক্লাস ফোরের থার্ড ইউনিট টেস্ট ইংলিশ সাবজেক্টের একটি নমুনা প্রশ্নপত্র, এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখানে করে দেওয়া হয়েছে, প্রশ্ন উত্তরগুলি তোমরা বারবার প্র্যাকটিস করবে, এবং নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো সাবজেক্টের কোনো নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করবো, তার জন্য
তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।